এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে, তাহলে সেই জলের প্রতিটি ফোঁটা শুধু তোমার কথা বলে। মনের কথা বুঝি না তুমি মুখে বলো, তাই শত আঘাতের পরেও তোমাকে অনেক ভালোবেসেছে। জীবনে কখনো আনন্দ থাকে তো কখনো কষ্ট। আমি সবসময় সুখের আশা করি না, আবার সবসময় কষ্টও সহ্য করতে পারি না। হয়তো তুমি অকারণে আমাকে একটু বেশি কষ্ট দাও, যেটা আমার সহ্যের বাইরে। আমি তো বলিনি রাগ করতে, রাগ করো কিন্তু মনে রেখো এত বেশি রাগ করো না যেটা আমি সহ্য করতে পারবো না। ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে ভালোবাসাটাও যে হারিয়ে যায়। ভালোবাসা খুব দামি একটা জিনিস, যত্ন করে রাখতে হয়, কারণ ভালোবাসা একবার হারিয়ে গেলে জীবনে আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। রাগ করো, কখনো ভালোবাসার মানুষটাকে এতটা কষ্ট দিও না। রাগ করো বেশি, অবহেলা করো, ভালোবাসার মানুষকে এত বেশি অবহেলা করতে নেই। এত কষ্ট দিলে যে ভালোবাসার সব থেকে প্রিয় মানুষটাকেই হারাতে হয়। জীবনে অনেক খারাপ সময় পার করেছি, তবে এখন যেটা পার করছি সেটা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। মাঝে মাঝে মনে হয় দুনিয়াটা বড় অদ্ভুত। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে গিয়ে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলে তা তারা নিজেরাও জানে না। মেয়েরা সত্যিকারের ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় করতে শুরু করে তারা নিজেরাই জানে না। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই, বহু বছর পরে গিয়ে অভিমান ভাঙাতে গেলে দেখবা যে মানুষটার সাথে তোমার অভিমান হয়েছে সেই মানুষটাই নেই, হয়তো অনেক দূরে কোথাও হারিয়ে গেছে। তখন তুমি সরি বলার সুযোগটুকুও পাবে না। তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না। হয়তো তুমি আমাকে ভুলে থাকতে পারবে কিন্তু আমার ভালোবাসাটা কখনোই ভুলতে পারবে না। প্রতিটি মুহূর্ত স্মরণ করিয়ে দিবে, নীরবে চোখের জল ফেলতে হবে আমার জন্য, আর এটাই আমার নিঃস্বার্থ ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি কেন জানো? কারণ তোমার মধ্যে আলাদা একটা ভালো লাগা খুঁজে পাই। কিন্তু তুমি আমাকে ঘৃণা করো, আমার থেকে অনেক দূরে যেতে চাও। কিন্তু একটা কথা মনে রাখবা, তুমি আমাকে ভালো না বাসলে কী হবে? আমি তোমাকে সারা জীবন ভালোবাসব, আর আমি বাকিটা জীবন তোমাকে ভালোবাসি কাটিয়ে দিব। আর মনে করো এটাই আমার নিঃস্বার্থ ভালোবাসা। আর শেষে এটাই বলবো, তুমি ভালো থেকো, অনেক ভালো থেকো। আর একটা কথা, ভিডিও বানাতে না প্রচুর কষ্ট হয়, তাই বলবো সবাই মিলে একটা করে লাইক করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবে না ভিডিওটা কেমন হয়েছে। আর অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে প্লিজ, ভিডিও বানাতে সত্যিই অনেক কষ্ট হয়। আমি তোকে তোর মতন করে চিনতে পারিনি, তোকে নিয়ে।